ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় প্রতিকার জ্যোতিষ। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জ্যোতিষ সমস্যা সমাধানে আমরা ব্যবহার করি প্রতিকারের, এবং এই যে সিরিজ আমরা আলোচনা করছি এতে আমাদের আলোচ্য বিষয় সহজ সরল কিন্তু কার্যকরী কম খরচে প্রতিকার। এর আগেও বেশ কিছু সময় আমরা ক্রিস্টাল নিয়ে আলোচনা করেছি, আমরা বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে কোনোটা বেশ কস্টলি, কোনোটা অনেকটাই কম খরচ সাপেক্ষ। তেমনই আজকে আমরা আরও একটি রুদ্রাক্ষ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই রুদ্রাক্ষটি হলো তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ অত্যন্ত সহজলভ্য রুদ্রাক্ষ এবং খুব সহজেই আমরা কিন্তু একে পেতে পারি। ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ বা রামেশ্বরম রুদ্রাক্ষ কিংবা নেপালি রুদ্রাক্ষ হিসেবে তিনমুখী রুদ্রাক্ষ পাওয়া যেতে পারে। অর্থাৎ এর উৎস সাধারণত তিনটি, একটি হলো সাউথ ইন্ডিয়া, একটি হলো ইন্দোনেশিয়া এবং অপর একটি হলো নেপাল। নেপালি রুদ্রাক্ষ উৎকৃষ্ট, দেখতে সুন্দর এবং বেশি কার্যকরী, তাই যতটা সম্ভব আমরা নেপালি রুদ্রাক্ষ ব্যবহার করবার চেষ্টা করব। এগুলি একটু প্রমিনেন্ট, এর গায়ের রং একটু কালচে টাইপের এবং বিটগুলি দেখলে পরেই একটা ডিফারেন্স এটা কিন্তু বুঝতে পারা যায়। চকচকে ব্যাপারটাও তিনমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে অনেকটাই বেশি। তিনমুখী রুদ্রাক্ষ সস্তা সহজলভ্য হলেও তিনমুখী রুদ্রাক্ষের কার্যকারিতা এটি কিন্তু অনেকটাই বেশি। রুলিং গড অর্থাৎ অধিপতি দেবতা এর হলেন অগ্নি। অগ্নির মাধ্যমেই আমরা সমস্ত রকম বিষয় সেগুলি আমরা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে থাকি। বলা হয় যে প্রত্যেকটি যজ্ঞ, প্রত্যেকটি দান, প্রত্যেকটি উৎসর্গ সেখানে অগ্নির পার্টিসিপেশন অবশ্যই থাকবে। কিন্তু এই তিনমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা অগ্নি হলেও এই তিনমুখী রুদ্রাক্ষের তিনটি মুখ এটি কিন্তু নির্দেশ করে ত্রিদেবকে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর। এই তিন মহাশক্তিকে নির্দেশ করে এই তিনমুখী রুদ্রাক্ষ। অধিপতি দেবতা অগ্নি, নির্দেশক ত্রিদেব এবং এই রুদ্রাক্ষের মাধ্যমে যে গ্রহটি নির্দেশিত হয় সেটি হলো মঙ্গল। আমাদের অ্যাক্টিভিটি, আমাদের উদ্যম, আমাদের চেষ্টা, আমাদের কর্মদক্ষতা, আমাদের হাতের কাজ প্রত্যেকটি বিষয়কে কিন্তু নির্দেশ করে এই তিনমুখী রুদ্রাক্ষ, অর্থাৎ এর অধিপতি গ্রহ মঙ্গল। আমাদের কানেক্টিভিটি, আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের প্রতিরোধ ক্ষমতা, লড়াই করবার দক্ষতা, শরীরের সামর্থ্য, কন্টিনিউটি, লেগে থাকবার ক্ষমতা, ধৈর্য, প্রচেষ্টা প্রত্যেকটি বিষয়কেই কিন্তু নির্দেশ করে এই তিনমুখী রুদ্রাক্ষের অধিপতি অর্থাৎ মঙ্গল। আমাদের নিজ আত্মশক্তিকে বৃদ্ধি করতে, শরীর মনের উদ্যম বৃদ্ধি করবার জন্য এই তিনমুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকরী। বহু সময় দেখতে পাওয়া যায় যে উদ্যমের অভাবে কোনো কর্ম সম্পূর্ণ হচ্ছে না, দেখা যায় যে জাতক পড়াশুনো করছে না, একটা শিথিলতা, একটা আলস্য ভাব তার মধ্যে কাজ করছে, তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে এই তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি। তিনমুখী রুদ্রাক্ষকে বেশিরভাগ সময় একটা সাপোর্টিং রুদ্রাক্ষ হিসেবে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ একটি রুদ্রাক্ষ মূল কার্যসিদ্ধির জন্য এবং সেই কার্যসিদ্ধির জন্য যে প্রচেষ্টা, যে অনুপ্রেরণা দরকার তার সরবরাহ কারক হিসেবে আমরা তিনমুখী রুদ্রাক্ষকে ব্যবহার করতে পারি। প্রয়োজন আমার ব্যবসা করবার, কিন্তু ব্যবসা করবার জন্য যে এনার্জি দরকার এই এনার্জি সোর্স হিসেবে কাজ করবে তিনমুখী রুদ্রাক্ষ। সুতরাং জীবনে বাধা বিপত্তি অতিক্রম করার জন্য, কন্টিনিউটি বজায় রাখবার জন্য, উৎসাহ উদ্যমকে অফুরন্তভাবে কন্টিনিউ করবার জন্য আমাদের তিনমুখী রুদ্রাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লড়াকু মনোভাব, কম্পিটিটিভ অ্যাটিটিউড, লড়াই করবার মানসিকতা, জিতবার উৎসাহ আমাদের জীবনে নিয়ে আসে এই তিনমুখী রুদ্রাক্ষ। যারা খেলাধুলা করেন, যারা কোনো রকম পরিবর্তনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত, যাদেরকে জীবনে চলার পথে কন্টিনিউয়াসলি লড়াই করতে হয়, যাদেরকে বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত অতিক্রম করে এগিয়ে যেতে হয়, এই প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজনীয় তিনমুখী রুদ্রাক্ষ। কানেক্টিভিটি বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয় কমিউনিকেশন স্কিল এই তিনমুখী রুদ্রাক্ষ। মানসিক চাপ, স্ট্রেস, অবসন্নতা, অবসাদ এখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে তিনমুখী রুদ্রাক্ষ। জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য, জীবনে টিকে থাকার জন্য যে এনার্জি দরকার, পজিটিভ এনার্জি সরবরাহ করে তিনমুখী রুদ্রাক্ষ।
অতি ছোট্ট আকৃতির তিনমুখী রুদ্রাক্ষ, কিন্তু এর কর্মক্ষমতা অত্যধিক বেশি। সাধারণভাবে এই তিনমুখী রুদ্রাক্ষের দাম কোয়ালিটি এবং দানার আকার অনুযায়ী পরিবর্তন হয়। 10 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত তিনমুখী রুদ্রাক্ষের দাম ভ্যারি করতে পারে। এই যে দানাটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হলো তিনমুখী রুদ্রাক্ষের একটি বিড। এই ধরনের দানাগুলি সাধারণত সহজলভ্য এবং মোটামুটি ভালো কোয়ালিটির বিড। এছাড়াও কিছু দুষ্প্রাপ্য তিনমুখী রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায়, সেইগুলির দাম কিন্তু অনেকটাই বেশি হতে পারে। কিন্তু সেই ধরনের রুদ্রাক্ষ ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। যেগুলি সাধারণ তিনমুখী রুদ্রাক্ষ, সেগুলি ব্যবহার করলেই আপনারা ভালো ফল পাবেন এবং আপনাদের জীবনে একটা বড় ধরনের সুফল আসতে চলেছে। বিশেষ করে যারা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, বাধা বিপত্তিতে জীবন জর্জরিত, সেই সমস্ত মানুষরা অবশ্যই ব্যবহার করতে পারেন তিনমুখী রুদ্রাক্ষ। কার্যকরী, এফেক্টিভ, খরচ সাপেক্ষ এবং দ্রুত ফলদায়ী এই রুদ্রাক্ষ। সাপোর্টিং রুদ্রাক্ষ হিসেবে ব্যবহার করা যেতে পারে তিনমুখী রুদ্রাক্ষকে। পড়াশুনোর ক্ষেত্রে 4 এবং 5 মুখী রুদ্রাক্ষের সঙ্গে তিনমুখী ব্যবহার করা যেতে পারে সাফল্য প্রাপ্তি, অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য। 11 মুখী রুদ্রাক্ষের সঙ্গে তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও রুদ্রাক্ষ কবচ তৈরির ক্ষেত্রেও আমরা তিনমুখী রুদ্রাক্ষকে ব্যবহার করতে পারি। এবার মনের মধ্যে একটি প্রশ্ন জেগে উঠবে যে তিনমুখী রুদ্রাক্ষ তো আমরা ক্রয় করলাম, এবার এই রুদ্রাক্ষকে জাগ্রত করব কি করে, কিভাবে এই রুদ্রাক্ষকে আমরা এনার্জাইজ করব? এই প্রশ্নটা মনের মধ্যে অবশ্যই আসবে। এই ক্ষেত্রে আমরা যে বীজ মন্ত্রটি ব্যবহার করব সেটি হলো ওম ক্লিম নমঃ। ওম ক্লিম নমঃ এই মন্ত্রের মাধ্যমে আমরা তিনমুখী রুদ্রাক্ষকে এনার্জাইজ করব এবং তিনমুখী রুদ্রাক্ষের যে পূর্ণ সুফল সেটা আমরা প্রাপ্ত হওয়ার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের সবার জীবন। নমস্কার।